15 বছর সময় শেখ মুজিব পেলে শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর ফ্যাসিস্ট হতো শেখ মুজিবুর রহমান। একটু পেছনে চলে যাচ্ছি, 1972 সাল। 1972 সালে স্বাধীনতার পরে কি করা হলো, যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু হয়ে গেল এবং একজন ব্যক্তির বন্দনা করা শুরু হয়ে গেল, যেই ব্যক্তির স্বাধীনতা সংগ্রামের যে স্টেপ সেখানে ভূমিকা ছিল কিন্তু মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না, সেই ব্যক্তির নাম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে কোনো রকম ভূমিকা ছিল না, কারণ শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি পাকিস্তান বাহিনীর কাছে সারেন্ডার করে তিনি ভারতে চলে গেছিলেন এবং তার পরিবার পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে খাইয়েছে, পড়িয়েছে, তাদের দেখভাল করেছে। কাজে মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা শেখ মুজিবের ছিল এটা আমি অন্তত ইতিহাসের ছাত্র হিসেবে আমি মানতে রাজি না। আচ্ছা, এবং মুক্তিযুদ্ধের যে চরিত্রগুলো তাদেরকে আস্তে আস্তে ভুলিয়ে দেওয়া হলো। যেমন মুক্তিযুদ্ধের চরিত্র যদি আমি বলি তো জিয়াউর রহমান, কারণ তিনি বলেছিলেন উই রিভল্ট এবং তিনিই প্রথমে যুদ্ধটা শুরু করেছিলেন যেটাকে মুক্তিযুদ্ধ বলি। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র ওসমানি, কারণ ওসমানি প্রধান সেনাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র মওলানা ভাসানী। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র তাজউদ্দিন আহমেদ, কারণ তিনি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র সৈয়দ নজরুল, কারণ অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। তাদের নাম কিন্তু মুছে গেল। মুছে গিয়ে 1972 সালে একটা নামেরই বন্দনা শুরু হয়ে গেল, শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের টাইম লাইনটা আমি বোঝাচ্ছি, ক্রমান্বয়টা বোঝাচ্ছি। এটা গেল এক। তাহলে আমি যে একটু আগে যে মুক্তি যে ফ্যাসিবাদের পাঁচটা এলিমেন্টের মধ্যে আলোচনা করলাম, প্রথম এলিমেন্ট ছিল একটা কাল্ট তৈরি করা। তাহলে কাল্ট তৈরির কাজটা 1972 সালে শুরু হলো শেখ মুজিবের কাল্টের মাধ্যমে। দ্বিতীয় হলো আমি বলেছি রাষ্ট্রীয় সন্ত্রাস। 1972 সালে জাতীয় রক্ষী বাহিনী তৈরি হয়ে গেল। এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রই সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ। রক্ষী বাহিনীর মাধ্যমে গুম এবং বিচার বহির্ভূত হত্যা এগুলো শুরু হয়ে গেল, যেগুলো আন্তর্জাতিক অপরাধ। এই কাজগুলো কিন্তু 1972 সালে শেখ মুজিবুর রহমান শুরু করলেন। তাহলে 1972-এ দুটো কাজ শুরু হলো, কাল্ট নির্মাণ এবং রাষ্ট্রীয় সন্ত্রাস। তারপরে আসেন 1973-এ বাংলাদেশের প্রথম কারচুপির নির্বাচন। 1973-এ বাংলাদেশে আমরা যে কারচুপির নির্বাচনের কথা গত 16 বছর ধরে বলি, এটা প্রথম তৈরি করেছিলেন যে যিনি পালিয়ে গেছেন সেই ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম টোটাল কারচুপির নির্বাচন। তাহলে এই ইতিহাসগুলো আমাদের বারে বারে বলা প্রয়োজন। কেন প্রয়োজন আমি একটু পরে আসছি। তাহলে 73-এর দুটো ঘটনা, একটা হলো কারচুপির নির্বাচন, আর দ্বিতীয় হলো 73-এ আর এক ধরনের ফ্যাসিবাদী বয়ান শুরু হলো 73-এ। আমি তো মানে অনেক আগের, তো এই জন্য আমি বলছি আর কি। 73-এ আমি ফার্স্ট ইয়ারে পড়ি, বুয়েটে কাছেই, বুয়েটে ফার্স্ট ইয়ারের ছাত্র আমি, ফার্স্ট ইয়ারের ছাত্র। আমাদের ক্লাস শুরু হয়েছিল 73-এ। সেটা কি, মুজিবকে দেবতার আসনে বসানো শুরু হলো। এক তো কাল শুরু হলো 72-এ, আর 73-এ সরাসরি শেখ মুজিব দেবতা। কেন বলছি আমি, শেখ মুজিবের অত্যন্ত বিতর্কিত একজন ভাগ্না ছিলেন, ভেরি পাওয়ারফুল ম্যান, সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ম্যান ওই সময়, আমরা যখন ছাত্র, তোমাদের থেকে বয়সে ছোট, কারণ ফার্স্ট ইয়ারে পড়ি তখন, সবে কলেজ থেকে ইউনিভার্সিটিতে এসেছি। তার নাম ছিল শেখ মনির। শেখ মনির একটা স্লোগান ছিল যেটা তোমরা অনেকেই জানো না, সবিক জানে, তোমরা অনেকেই জানো না, সেটা হলো আইনের শাসন নয় মুজিবের শাসন চাই। দ্যাট ওয়াজ দ্য স্লোগান, আইনের শাসন নয় মুজিবের শাসন চাই। তার মানে শেখ মুজিবুর রহমানকে একটা দেবতার আসনে বসানো হচ্ছে, যে দেবতা যে শাসন করবেন, দেবতার যে আইন সেটাই বাংলাদেশের জনগণের আইন। এটা হলো 73 সাল। 74-এ দুর্ভিক্ষ, আজকাল ইতিহাস ভুলে দেওয়া হয়েছে। 74-এর দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গেলেন, আমি নিজে চোখে দেখেছি ঢাকার রাস্তায় মা বাচ্চা জড়িয়ে ধরে মরে পড়ে আছে, কঙ্কাল ছাড় দেহ, আমার নিজের চোখে দেখা ঢাকার রাস্তা। আমরা বুয়েটে পড়ি তখন দুবেলা ভাত খাওয়া যেত না, কারণ চাল পাওয়া যেত না, আমরা রাতে রুটি খেতাম। রুটি খাওয়া কোনো খারাপ কথা না, কিন্তু সেরকমই অবস্থা ছিল যে চালের দাম এত বেশি যে আমাদের একবেলা রুটি খেতে হতো, একবেলা ভাত খেতাম। তো 74-এর দুর্ভিক্ষ, এবং 74-এর দুর্ভিক্ষ নিয়ে ডক্টর অমর্ত্য সেনের নোবেল লরিয়েট, ওনার অনেক কাজ আছে, এবং সেই কাজে দেখা যায় যে 74-এর দুর্ভিক্ষ কিন্তু
প্রোডাকশনের কারণে হয় নাই, মানে প্রোডাকশন কম হয়েছে কিংবা ইনভেন্টরি কম ছিল এই কারণে হয় নাই, এটা মেইনলি হয়েছে ডিস্ট্রিবিউশনের প্রবলেমের জন্য, মানে গভর্নেন্স ইস্যুতে, একটা অযোগ্য সরকার ছিল এবং দুর্নীতির জন্য। কারণ ওই চালগুলো মজুত করে রাখা হতো, চালগুলো ভারতে পাচার করে দেওয়া হয়েছে, এই কারণে হয়েছে। অমর্ত্য সেনের খুব ভালো কাজ, ওই কাজটা পড়লে আপনারা সবাই জানতে পারবেন যে ওই সময় দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল শেখ মুজিবুর রহমানের ব্যর্থতা এবং দুর্নীতি। শেখ মুজিবুর রহমান বলতে আমি শেখ মুজিবুর রহমানের সরকারের কথা বলছি। আচ্ছা, 75 সালে কি হলো? কারণ শেখ মুজিব নার্ভাস হয়ে গেলেন 74-এর পরে, যে এত বড় ব্যর্থতা, এত লাখ লাখ লোকের মৃত্যু, তিনি মনে করলেন আর গণতন্ত্রের লেবাসটাও রাখা যাবে না, মুখোশও রাখা যাবে না। তিনি গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করলেন, এটা 75 সালে। এবং বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র হত্যা হলো। এবং আর একটা জিনিস হলো, যেটা বুঝতে আমাদের 35 বছর সময় লেগেছে, কারণ সেই সময় এই বাকশালের প্রতিষ্ঠার মাধ্যমে যে স্বৈরতন্ত্রের জমিনটা তৈরি করা হলো বাকশালের মাধ্যমে, সেই স্বৈরতন্ত্রের জমিনে ফ্যাসিবাদের বীজ রোপণ করা হলো 1975 সালে। এবং সেই ফ্যাসিবাদের বীজ, সেই বিরাট বৃক্ষ মহীরুহতে পরিণত হতে 35 বছর সময় লাগলো। এবং 2009 থেকে 2024 আমরা সেই ফ্যাসিবাদের সরকার দেখলাম, যার বীজটা রোপণ করা হয়েছিল 1975 সালে। এবং এটাই হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের টাইম লাইন। আমরা যারা একটু পুরনো যুগের মানুষ, আমরা বারে বারে এই স্মৃতিটা মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণকে। তো যে গণমাধ্যমের ভূমিকাটা কী, বা বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ যে গত 15 বছর দেখলাম, যেটা শফিক একটু আগে বলল, এটা এটার চরিত্রটা আমরা গণমাধ্যমের কী দেখলাম? 1 নম্বর আমরা দেখলাম সেই পুরনো স্টাইলে মুজিব বন্দনা। 15 বছর ধরে আমরা গণমাধ্যমে শুধু মুজিব বন্দনা দেখেছি, যে মুজিব মহামান মানব, মুজিব মহানায়ক, মুক্তিযুদ্ধ মানেই মুজিব, বাংলাদেশ মানেই মুজিব, মানে মুজিবের বিশেষণের আর কোনো শেষ নাই। মুজিবের মূর্তিতে সারা দেশ ভরে দেওয়া হয়েছিল। এখন আমার ছোট ভাই বোনেরা বিপ্লবের পরে সেই মূর্তি টুর্তি ভেঙে দিয়েছে, এটা খুব সঠিক কাজ করেছে, এই জন্য তাদেরকে অভিনন্দন। আমার বয়স কম থাকলে আমিও হয়তো, আর আমি উপস্থিত থাকলে আমিও হয়তো যোগদান করতাম। তো অভিনন্দন। তো মুজিব বন্দনা করা হয়েছে। এখন আবার মিডিয়ার চেষ্টা হচ্ছে যে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করা। এখনকার পয়েন্টটা কি, শেখ মুজিব ভালো, শেখ হাসিনা খারাপ, এটা হচ্ছে এখনকার পয়েন্ট। এই পয়েন্টটার অর্থই হচ্ছে যে অরিজিনাল কাল্ট কি, অরিজিনাল আইকন কি ফ্যাসিবাদের বাংলাদেশের, শেখ মুজিব। তো শেখ মুজিব কাল্টটাকে তারা বাঁচিয়ে রাখতে চায়, এবং শেখ মুজিব কাল্ট বাঁচিয়ে রাখার জন্যে তারা এই বয়ান তৈরি করছে। এই দুদিন আগে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম আর্টিকেল লিখেছেন, এবং তার মূল কথাটা এটাই যে শেখ মুজিব ভালো, শেখ হাসিনা খারাপ। কাজে এবং মজার ব্যাপার হলো, শেখ মুজিবের যে কাহিনী আমি বর্ণনা করলাম আপনাদেরকে, 3.5 বছরের শাসনের কাহিনী, তাতে কি আপনাদের মনে হচ্ছে যে ফ্যাসিস্ট হিসেবে শেখ মুজিব শেখ হাসিনার চেয়ে কোনোভাবে কম ছিল? এরকম কি মনে হচ্ছে নাকি আপনাদের? শেখ মুজিব আপনাদের মনে রাখতে হবে 3.5 বছরে বাকশাল করেছে, দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মেরেছে, রক্ষী বাহিনীর মাধ্যমে 30-40 হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে 3.5 বছরে, গণতন্ত্র কবর দিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, সকল পত্রিকা বন্ধ করে দিয়েছে ইন 3.5 ইয়ার্স। তো শেখ মুজিব যদি হাসিনার মতো 15 বছর সময় পেত, তাহলে কী করতো বলে আপনাদের ধারণা? আমাকে বলেন আপনারা, যুক্তির কথা বলেন। 15 বছর যদি সময় পেত, আমি আপনাদেরকে বলি, 15 বছর সময় শেখ মুজিব পেলে শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর ফ্যাসিস্ট হতো শেখ মুজিবুর রহমান। তো কাজেই শেখ মুজিবকে যারা এই ধরনের কথা বলার চেষ্টা করছেন যে শেখ মুজিব ভালো, শেখ হাসিনা খারাপ, তারা আসলে নতুন করে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ রচনা করছেন। আমাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে।